আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওসসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহি অবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আইআরএি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ছোট্ট একটি ফদিলতের কথা বলবো একটি আমলের কথা বলবো যেটি আমরা নিয়মিতই করছি কিন্তু হয়তো জানি না এটার প্রাপ্তিটা এত বড় আমরা যখন কোনো কাজ করি এবং জানি যে এটার একটা প্রাপ্তি আছে এটার জন্য একটা অ্যাওয়ার্ড আছে এটার জন্য একটা চমৎকার স্বীকৃতি আছে তখন সেই কাজটাতে আমরা আন্তরিকতা বাড়িয়ে দেই গুরুত্ব বাড়িয়ে দেই সেই কাজটা আমাদের কাছে অনেক গুরুত্বের থাকে এবং সেটা করতেও আমরা স্বাচ্ছন্দ্য ফিল করি এবং করার মধ্যে আলাদা একটা স্বাদ অনুভব করি কারণ এটার প্রাপ্তিটা অনেক বড় আমি জানি তো সেটা হলো প্রতিদিনই কিন্তু আমরা ফরজ সলাতের পাশাপাশি যেটাকে আর আর রাতিবা বা আপনার নিয়মিত আদায়কৃত যে সুন্নাগুলো আছে এগুলো আমরা নিয়মিত আদায় করি আলহামদুলিল্লাহ ফজরের আগে দুরাকাত জোহরের আগে চার পরে দুই মাগরীবের পরে দুই এবং ঈশার পরে দুই তো এই যে বারো রাকাত সুন্নতের বিষয়টা আছে আমরা সবাই আলহামদুলিল্লাহ কম বেশি আদায় করার চেষ্টা করি কখনোই ছাড়তে চাই না এটার একটা চমৎকার মানে পুরস্কার আছে রসুল করিম সাল্লা সাল্লাম এই মর্মে চমৎকার করি বলেছেন এটি সাহি মুসলিমে আছে উম্মু হাবিবা রাদি আল্লাহ তাল আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেন মা মিন আবদিন মুসলিম ইউসলি লিল্লাহি তালা কুল্লা ইয়মিন সিনতাই আশরতা রক আতান তাতৌ আন গাই ফারিয়া ইল্লাহ বান আল্লাহ লাহু বাইতান ফিল জান্না কোনো ব্যক্তি যদি আল্লাহ সুফানাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি তিনি যদি ডেইলি বারোর রাকাত এই সুন্না সলাদগুলো আদায় করেন আল্লা তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন তো প্রশ্ন হলো এটা কি আমি সারা জীবন করলে পরে একটা বাড়ি নির্মাণ হবে না প্রতিদিনের জন্যই আলাদা আলাদা বাড়ি নির্মাণ হবে মানে সঠিক কথা হচ্ছে এই প্রাপ্তিটা আপনার প্রতিদিনের জন্যই বি তাআলা তালা আল্লা সুফাহানুয়া তালা তো হচ্ছেন ওয়াহাব তার কাছে তো কোনো কিছুর কমতি নাই সুতরাং আপনি যদি চিন্তা করেন যে প্রতিদিন আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করছেন আল্লাহ তালা আমার জন্য আর সেটা শুধুমাত্র এই অল্প একটু আমলের অসিলাই হচ্ছে তো তাতে করে আপনি কি করবেন এই আমলের প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হবেন আন্তরিকতা নিয়ে করবেন এবং এটা করার সময় আপনি যখন এই চিন্তাটা মাথায় আনবেন যে এটা আমার জন্য একটা বড় প্রাপ্তির অশিলা তখন সেটার গুরুত্ব অনেক বেশি থাকবে এজন্যই আপনাদের সাথে বিষয়টি শেয়ার করা আল্লাহ সুফান তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমরা যেন এই সুনানা রাতিবার গুরুত্ব দিয়ে আমল করতে পারি আমিন ওসল্লাহ তালা আল্লাহ সেইদিনা অনাবিনা মোহাম্মদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাত